বন্ধুরা, আজকের আমাদের আফিফ পিজিয়ন লফট থেকে এই মেল পায়রাটা আমাদের এখানকার স্থানীয় আমার দুটো দুজন বন্ধু এসে এই পায়রাটা পছন্দ করে ওনারা নিয়েছেন। তো এই পায়রাটা অ্যাকচুয়ালি আমার বাড়ির মানে বাচ্চা না, এটা অ্যাডাল্টি পায়রা, আমার অ্যাডাল্টি নোয়া, অন্ধ্রপ্রদেশ থেকে অ্যাডাল্টি নোয়া। এই পায়রাটা আমার গুন্টুর থেকে নেওয়া ছিল, অন্ধ্রপ্রদেশ গুন্টুর থেকে এই পায়রাটা নেওয়া। তো এই পায়রার কোয়ালিটিটা দেখুন আপনি, এর স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখুন, পায়রাটা কেমন হলো আপনারা দেখুন, আর কেমন হলো আপনারা জানাবেন। পায়রাটার স্ট্যান্ডিং পজিশনটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন একদম পিওর নসল এটা অন্ধ্রপ্রদেশের। এই আজকের আফিফ পিজিয়ন লফটে দুজন অতিথি এসেছিলেন, তো এনারা আমার কাছ থেকে এই এই মেল পায়রাটা নিলেন। একবার দেখান পায়রার কোয়ালিটিটা, ছোটটা দেখ, পায়রাটার বিষয়ে কিছু বলুন আর আমাদের লফটের বিষয়ে কিছু বলুন, কি কি দেখলেন? খুবই ভালো, আর আফিফ পিজিয়নের লফট খুব সুন্দর, খুবই সুন্দর লফট, পুরো অন্ধের মতন, অন্ধের মতনই পুরো, সব লোক সব কিছু আছে। আমাদের কিরাম কি পায়রা আছে একটু বলুন। হ্যাঁ, অনেক ভালো সুন্দর পায়রা আছে, 150% পায়রা এখানে। আচ্ছা, পায়রার কি কি, এই পায়রা নিলেন আপনারা, কি পছন্দ হলো পায়রার মধ্যে? আমাদের ভালো লাগলো, ভালো লাগলো, একটু লাল লাল খয়েরি বলার পায়রা। এনাদের বেস্ট উইশেস দেওয়া হলো, আছে আশা করি এনার বাচ্চা, এই পায়রার বাচ্চা ওনারা উড়াতে পারবেন গরমে। এখানেই শেষ করলাম, আপনারা কমেন্টে জানাবেন পায়রাটা কেমন হলো।